বরপেটা জেলার হাজিপাড়া গাঁও পঞ্চায়েতত মিশন বসুন্ধরা, মিশন অন্তর্দয়া আর বাল্য বিবাহর ওপরত এটি বিশেষ গাঁও সভার আয়োজন করা হয়েছিল। আজি সভাত বিভিন্ন বিভাগের বিভাগীয় অফিসার সকল আহি এই বিশেষ গাঁও সভাত ভাষণ রাখে। সভাপতিত্ব করে সন্মানীয় হাজিপাড়া গাঁও পঞ্চায়েতের সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ ডাঙরিয়ায়, লগতে গাঁওবুড়া সকল আর লাট মন্ডল তেওঁলোকেও আহি অনুষ্ঠানত যোগ দিয়ে। হাজিপাড়া প্রেসিডেন্ট রিয়াজউদ্দিন আহমেদ ডাঙরিয়ায় বিভিন্ন বিষয়ের উপর বিশেষক বাল্য বিবাহের উপর অত্যন্ত গধুর ভাষণ আগবায়। এই বিষয়ে জনসাধারণক সজাগ সচেতন হবল আহ্বান জানায়। অল্প বয়সে মাতৃত্ব নেওয়ার ফলে মেয়েটার শারীরিক অবস্থা কত দুর্বল হয়। মিশন অন্তর্দয়া আর বসুন্ধরার উপরতো তেখেতে ভাষণ রাখে। যেসকলে সরকারি মাটিত বসবাস করে আছে, যিখিনি মাটি না থাকুক কেউ, এক কটাই হোক দুই কটাই হোক, তেওঁর ভাষণের মাজেরে সেই মাতৃসমূহ মিশন বসুন্ধরার আসনের অধীনত সেই নাম জারি করবলৈ বা নিজের নাম রেজিস্টার করবলৈ জনসাধারণক আহ্বান জানায়। মিশন অন্তর্দয়া যি আসনি অর্থাৎ খাদ্য সুরক্ষা যোজনার আসনির উপরতো বহুলভাবে জনসাধারণক ভাষণের যোগেদি জনসাধারণক অবগত করে আসনিসমূহক সঠিক রূপায়ণের বাবে জনসাধারণের সহায় সহযোগ আন্তরিকতার কামনা করে। হাজিপাড়া গাঁও পঞ্চায়েতের সেক্রেটারি রঞ্জিত বর্মন ডাঙরিয়েও বিভিন্ন যি গাঁওসভা আছিল সজাগতা এই সজাগতা সম্পর্কে রাইজক বিভিন্ন ধরনের ভাষণের মাজেরে রাইজক অবগত করে আর এই আসনিসমূহ সুফল যাতে রাইজে লব পারে তার বিষয়েও রাইজক আহ্বান জানায়। সভাখনত পঞ্চায়েতের সমূহ বিভাগীয় বিষয়াসকল লগতে স্থানীয় রাইজর সহায় সহযোগত অবকাঠ সভাপতির ভাষণে সভা ভঙ্গ করা হয়।